আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো। সবাই ঠিকমতো পড়ালেখা করছো তো? এসডব্লিউ গুলো ঠিকমতো করে রাখছো তো? সুন্দর করে এসডব্লিউ গুলো করে রাখবে, লিখে রাখবে এবং শিখেও ফেলবে সবকিছু। আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং যে যে হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো সুন্দর করে ফেলবে। আমি আজকে তোমাদের ইংলিশ সাবজেক্টের রিঅ্যারেঞ্জ নিয়ে কথা বলবো। রিঅ্যারেঞ্জ করতে হলে আমাদেরকে দেখো ঘটে যেতে হবে। দেখো আমি বোর্ডে কি লিখেছি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ নিউ ওয়ার্ড। Rearrange the letters to make a new word. আমাদের দেখো নিচে কিছু জাম্বল লেটার দেওয়া আছে, অর্থাৎ কিছু অগোছানো কিংবা কি উলট পালট লেটার দেওয়া আছে। আমাদেরকে সেই লেটার গুলোকে সাজিয়ে এমন একটি শব্দ তৈরি করতে হবে যেটি অর্থপূর্ণ শব্দ হয়। আমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য আমাদেরকে এই লেটার গুলোকে সাজাতে হবে। তাহলে আমি প্রথমেই শুরু করি। কি দেওয়া আছে? এন টি এ, কি লিখব? এ এন টি, এটাকে সাজালে কি হচ্ছে? এন্ড হচ্ছে, এ এন টি এন্ড হচ্ছে। তোমরা দেখো কি দেওয়া ছিল, এন টি এ, আমি সাজে কি পেলাম? এ এন টি এন্ড, এন্ড হচ্ছে পিঁপড়া। তোমরা সবাই ওয়ার্ড মেকিং শিখেছো, সবগুলো এগুলো পরিচিত ওয়ার্ড, যার কারণে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে খুব সুবিধা হবে। যখনই তোমরা অক্ষরগুলো দেখবে তখনই তোমাদের কি ওয়ার্ডগুলোর কথা মনে পড়ে যাবে। যেমন দেখো দুই নাম্বার কি আছে, ডাবল জি ই, কি হবে বলতো? এ কি হবে? এগ। এগ লিখতে হলে কি করতে হবে? ই ডাবল জি এগ। দেখো ডাবল জি আছে, আমিও ডাবল জি লিখলাম, ই লিখলাম, এটাকে সাজিয়ে কি করে পেলাম? ই ডাবল জি এগ। এগ অর্থ কি? ডিম। এগ অর্থ ডিম। তাহলে আমরা তিন নাম্বারটা দেখি, কি দেওয়া আছে? এ এফ এন, এটাকে সাজালে আমরা পাবো এফ এ এন, ফ্যান। আমরা এটাকে সাজালে কি পাচ্ছি? ফ্যান পাচ্ছি। এ এফ এন কে সাজিয়ে এফ এ এন, ফ্যান, এফ এ এন, ফ্যান পাচ্ছি। তাহলে দেখো ফ্যান অর্থ কি? পাখা। চার নাম্বারটা দেখি কি আছে, সি আই ই, সি আই ই দেওয়া আছে, আমরা এটাকে সাজিয়ে পাবো আই সি ই, আইস, আই সি ই, আইস। আইস অর্থ কি? বরফ। আইস অর্থ বরফ। তাহলে আমরা সি আই ই কে সাজিয়ে পাচ্ছি আই সি ই, আইস, আইস অর্থ বরফ। পাঁচ নাম্বার দেখো কি দেওয়া আছে, ই ওয়াই কে, আমরা এটাকে সাজাই কে ই ওয়াই, কি, কে ই ওয়াই, কি। আমরা এটাকে কি পেয়েছিলাম? ই ওয়াই কে কে, কে ই ওয়াই পেয়েছি, ই ওয়াই কে সাজিয়ে আমরা কে ই ওয়াই পেয়েছি, অর্থাৎ কি, এটা হচ্ছে কি। কি অর্থ কি? চাবি। কি অর্থ? চাবি। সিক্স নাম্বারটা দেখি, ডাব্লিউ এল ও, সাজাই ও ডাব্লিউ এল, আউল, ও ডাব্লিউ এল, আউল। আমরা ডাব্লিউ এল ও কে সাজিয়ে কি পাচ্ছি? ও ডাব্লিউ এল, আউল, আউল অর্থ প্যাঁচা, আউল অর্থ প্যাঁচা। আমরা সেভেন নাম্বারে যাই, কি দেওয়া আছে? এ টি আর, একে সাজিয়ে পাচ্ছি আর এ টি, রেড, একে সাজিয়ে কি পাচ্ছি? রেড। এ টি আর, একে সাজিয়ে পাচ্ছি আর এ টি, রেড, রেড অর্থ ইঁদুর, রেড অর্থ ইঁদুর। আট নাম্বারটা কি আছে, এন এ ভি, এন এ ভি, সাজাই ভি এ এন, ভ্যান, ভি এ এন, ভ্যান। আমরা এন এ ভি কে সাজিয়ে কি পেলাম? ভি
van, van, van অর্থ মালগাড়ি, van অর্থ মালগাড়ি. 9 নম্বর কি দেওয়া আছে? Y double E, Y double E. আমরা কি সাজাই? E Y E I, E Y E I, E Y E I, I অর্থ চোখ, I অর্থ চোখ. আমরা 10 নম্বরটি দেখি কি দেওয়া আছে? G U J, G U J. সাজাই J U G, jug, J U G, jug. কি পাচ্ছি? J U G, jug, jug অর্থ কি? Jug. আমরা আবার দেখি G U J, G U J. একে সাজিয়ে পাচ্ছি J U G, J U G, jug, jug অর্থ jug. 11 নম্বরটা কি দেওয়া আছে? O P T, O P T. আমরা একে সাজাই P O T, pot, P O T, pot. আমরা একে সাজিয়ে কি পাচ্ছি? P O T, pot, pot অর্থ পাত্র, pot অর্থ পাত্র. আমরা 12 নম্বর দেখি কি দেওয়া আছে? N U S, আমরা সাজাই S U N, sun, S U N, sun, sun অর্থ সূর্য, sun অর্থ সূর্য. আবার দেখি N U S, একে সাজিয়ে পাচ্ছি S U N, sun, S U N, sun, sun অর্থ কি? সূর্য. আমরা আবার প্রথম থেকে দেখি one কি দেওয়া আছে? N T A, সাজিয়ে কি পেলাম? A N T, ant, ant অর্থ পিঁপড়া. 2 নম্বর double G E, সাজিয়ে কি পেলাম? E double G, egg, egg অর্থ ডিম. A F N, একে সাজিয়ে পেলাম F A N, fan, fan অর্থ পাখা. C I E, একে সাজিয়ে পেলাম I C E, ice, ice অর্থ বরফ. E Y K, আমরা একে সাজিয়ে পেলাম K E Y, কি, কি অর্থ চাবি. W L O, একে সাজিয়ে পেলাম O W L, owl, owl অর্থ পেঁচা. 7 নম্বর দেখো, A T R, আমরা একে সাজিয়ে পেলাম R A T, রেড, রেড অর্থ ইঁদুর. N A V, একে সাজিয়ে পেলাম V A N, ভ্যান, ভ্যান অর্থ মালগাড়ি. 9 নম্বর কি আছে? E Y ডাবল E, একে সাজিয়ে পেলাম E Y E, I, I অর্থ চোখ. 10 নম্বর G U J, একে সাজিয়ে পেলাম J U G, jug, J U G, jug, jug অর্থ jug. 11 নম্বর দেখো, O P T, একে সাজিয়ে পাচ্ছি P O T, pot, pot অর্থ পাত্র. N U S, একে সাজিয়ে পাচ্ছি S U N, sun, sun অর্থ সূর্য. তোমরা সবাই সুন্দর করে লিখে ফেলো. ছোট্ট সোনামণিরা, সবাই লিখেছো? সবাই সুন্দর করে লিখে ফেলবে, সবাই এগুলো শিখে ফেলবে. স্কুল খুললে হাতের লেখাগুলো অবশ্যই দেখবো, বাড়ির কাজগুলো অবশ্যই দেখবো. তোমরা SW খাতায় সুন্দর করে সবগুলো বাড়ির কাজ করে রাখবে. তোমাদের লেখা যত সুন্দর হবে আমি তোমাদেরকে অনেক অনেকগুলো করে স্টার এঁকে দিব খাতায়. সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আজ এ পর্যন্তই. আল্লাহ হাফেজ.